আমি এখন যেখানে আছি এটা একদম গ্রামীণ একটা পরিবেশ, খুব সুন্দর। মানে পিছনে নদী, আর যে জায়গাটার পরে আমি আছি একটা ঘের, ঘেরের পরে সুন্দরভাবে বাঁশ দিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া, বসার জন্য সুন্দর রাস্তা করে দেওয়া, বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া, সব কিছু মিলায় একটা মানে অন্যরকম ভালো লাগা। এইটা হলো খুলনা ডুমুরিয়ার একটি জায়গা। আপনার 0 পয়েন্ট থেকে আসা যাবে, ডুমুরিয়ার ওদিক থেকে আসা যাবে, সব কিছু মিলায় আপনাদেরকে আমি জায়গার লোকেশনটা বলে দিই। কুয়ে বাজার থেকে মাত্র 4 কিলোমিটার ভিতরে, এইটার নাম হলো শান্তাস ড্রিম ক্যাফে হাউস। খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ, আপনাদেরকে আমি একটু দেখাই। যারা দূরে আছেন, একটু গ্রামীণ পরিবেশে থেকে আপনারা একটু মজা করতে চান পরিবার পরিজন নিয়ে, আমার মনে হয় আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন, আপনাদের ভালো লাগবে। আমরা বেশ কয়েকজন মিলে এখানে এসেছি আজকে একটু সময় কাটানোর জন্য, আমাদের একটু ভালো লাগানোর জন্য। সুন্দর জায়গা এখানে, ধরেন এসে আপনারা বসতে পারবেন। এখানে একটু বসার জন্য বেশি ভালো হলো কপতিদের জন্য, আর নিরিবিলি বসে কথা বলার মতো জায়গা। তারপরে আমরা ফার্স্ট আসছি, একটু যেহেতু নতুন আসাতে জায়গা চিনতে সমস্যা হয়েছিল, তারপরেও পেরে গেছি, চিনেছি। আমার এই যে ভাই ব্রাদারগুলো এরাও আসছে, এই যে আমার একজন শিক্ষক আছেন, আর সব ভাই খুব কাছের ভাই ব্রাদার, এদের সাথে আসা। আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা দেখাই, ভালো লাগবে। আপনারা যারা একটু বললাম তো যে গ্রামীণ পরিবেশে একটু ঘুরতে চান ফ্যামিলিদের নিয়ে, বা অনেক সময় অনেকে আসে না একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সময় কাটানোর জন্য, সেরকম পরিবেশ তৈরি করে দেওয়া আছে। আমার তো আবার গার্লফ্রেন্ড নাই, এই জন্য আর কি আমি এই যে আমার এই আরও ভাই ব্রাদার এরা সহ আমরা এদেরকে নিয়েই এখানে আসছি, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, ভালো লাগবে। আর কফি আছে এখানে, চাইনিজ খাবার আছে, বিভিন্ন রকমের খাবার আপনি অর্ডার দিয়ে এখান থেকে খেতে পারেন। এই যে আমার আরেক ছোটো ভাই আসিফ, ও আসছে আমার সাথে, সব কিছু মিলে আপনাদের ভালো লাগবে। আপনারা এখানে আসবেন, আমি আসছি, আপনারাও আসবেন, এই আশাটা করি। ভালো থাকবেন সবাই, অনেক সুন্দর একটা পরিবেশে এই শান্তাস ডিম কোয়েবাজার থেকে মাত্র 4 কিলোমিটার ভিতরে, ভালো লাগার মতো একটা জায়গা, আপনাদের ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন সবাই।